সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী আসলে তার জীবনে কিসের কষ্ট বা কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম নীলা নীলা আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হেমায়তপুর হেমায়তপুর পরিবারে কে কে আছে পরিবারে পরিবারে দাদি ছাড়া কেউ নেই

আচ্ছা তো ভিডিওতে কি আসতে বলছে ভিডিও তুই যে আমার প্রতিবেশী বললো যে মিডিয়ার সামনে আসলে নাকি ভালো একজন মানুষ হইলে যার জন্য পড়াশোনা করতে পারবো তো ভবিষ্যতে এখন কি চিন্তা করতেছেন লেখা পড়া রাগাই নিতেছেন নাকি সংসারী হয়ে যাইতেছেন এখন দেখি একজন ভালো যদি তো মানুষ পাই তাহলে সংসারীর দিকেও যাব সে যদি আমার পড়াশোনা করাতে চায় তো পড়াশোনা করব আচ্ছা আচ্ছা কেমন লাগে যে এখন লেখা পড়া শিখে আসলে মানে প্রতিবেদনের সামনে আসতে হয়েছে এটা কেমন লাগছে আজকে বইরা আসতে হইছে কষ্ট না পড়লেতে আসতাম না আপনার মা বাবার সাথে যদি থাকতেন তাহলে কি জীবনটা এরকম হতো না এরকম তো হইতো না বাবা যদি বুঝতো মা যদি বুঝতো তাইলে তার আমার জীবনে এরকম এলোমেলো হতো না মা বাবার সাথে যোগাযোগ আছে না তো আসলে মানে আপনার সাথে অনেক লোকরাই তো আছে বান্ধবী তান্ডবীরা তারা এই বিষয় নিয়ে কোনো জানে আপনার ইতিহাস বা আপনার ঘটনা কি জানে কেউ হ্যাঁ সবাই জানে তারা কি বলে তারা বলে যে তুমি তারাই আমাকে দিল যে তুমি মিডিয়ার সামনে যাও যে যদি ভালো একজন মানুষ তোমার জীবনে আসে তো সে তোমাকে আগাই নিয়ে যাবে এখন আপনার কি মনে হয় যে আপনি আসলে ধরেন এখন বড় হচ্ছেন লেখাপড়া শিখতেছেন ভবিষ্যৎ বিয়ে করতে হবে যারা আসবে আপনাকে বিয়ে করতে তারা যদি শোনে আপনার মা বাবা এরকম একটা কাজ করছে তাহলে কি ভালো কোনো সম্বন্ধ বা ভালো কোনো সম্পর্ক বিয়ে আসবে কি মনে হয় মানুষ তো ফ্যামিলি দেখে যদি কেউ আসে তাইলে তো আমার জীবনে আসতে পারবে না আর যদি আমার আমাকে দেখে কেউ আসে আমার পাশে দাঁড়াইতে চায় তো সেই মানুষটারই আমার জীবনে রাখবো

আসে তো অনেক মানুষ যে বিশ্বাস করে না যারা বিশ্বাস করবে তার সাথে আমি কথা বলবো আমার তো সবার দরকার নেই একজন মানুষ যদি আমার বিশ্বাস করে পাশে তারা তার সাথে জীবনটা কি মুখে মাস্ক লাগাই আসছেন কেন মানুষ চেহারাটাও দেখতে চাই প্রতিবেশী আসে যদি দাদির কিছু বলে এমনিতেই দাদি অনেক মনে করেন যে অনেক অভাবের মধ্যে আছে তারপরে যদি এরকম প্রতিবেশীরাও কিছু বলে তো দাদি সহ্য করতে পারবেন আমার দাদি জানে না যে মিডিয়ার সামনে আসছে এখন মিডিয়ার সামনে আসছেন ভবিষ্যৎ কি ভালো হবে নাকি ভবিষ্যৎ খারাপ হবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে তারপরে ধরেন আপনার বিয়ে শাদি করতে আসবে তারাও যদি জানে যে মেয়ে এটা ইউটিউবে আসছিল প্রতিবেদনে আসছিল এটা কি ভালো কিনা তো আমি মিডিয়াতে আসছে একজন ভালো মানুষের আশায় যদি ভালো মানুষ আমাকে দেখে পছন্দ করে তো মিডিয়ার সামনে আসছে এটা দেখে পছন্দ করে আসবে আর কোনো ইচ্ছা ছিল একটু গান টান অভিনয় অভিনয় ছিল পড়াশোনা করে অনেক ভালো একটা মানুষ হব কিন্তু আমার ভাগ্যে তো সেইটা জুটে নাই এখন তো জীবনটা পড়ে রয়েছে কারণ কেবল এসএসসি পাস করছেন সামনে ভবিষ্যৎ যদি ভালো সঙ্গী পেয়ে যান হয়তো ভালো কোনো কিছু করতে পারবেন তাই কি হওয়ার ইচ্ছা আছে লেখাপড়া শিখে শেষ করে আমি লেখাপড়া করি লেখাপড়া থাকলে অনেক কিছু করা যায় নিজের ছেলে মেয়ে হলে তাদের পড়াশোনা শেখানো যায় এরকম আমার চিন্তা ভাবনা আছে যে আমি পড়াশোনাটুকু করতে চাই হতেছে তা আপনার এই কষ্টের কথা শুনে অনেকেই যোগাযোগ করতে পারবে তা কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দিলে সমস্যা হবে না তো সমস্যা তা নাম্বারটা কি মুখস্থ আছে তা একটু বলে দেন 01

যদি ফোন দেন তো এই আশা নিয়ে ফোন দিবেন তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আসসালাম